আমাকে নিয়ে এত মাতামাতি কেন? মা হওয়া কি একটি দোষের? পৃথিবীর সব নারীরাই যখন মা হয় তখন তাদের শারীরিক পরিবর্তন ঘটে, আমিও তাদের ব্যতিক্রম নই। ঠিক এমন ভাবেই কড়া জবাব দিয়েছেন আনিকা কবির শখ, জানিয়েছেন তার ঘনিষ্ঠ সূত্র। আনিকা কবির শখের ঘনিষ্ঠ সেজন আরো বলেন, সোশ্যাল মিডিয়াতে তার মা হওয়ার ছবি এবং ভিডিও যখন ভাইরাল হয় তখন মানসিকভাবে ভেঙে পড়েন শখ, কিন্তু পরক্ষণে নিজেকে শক্ত করে সবাইকে জানান পৃথিবীর কেউ না কেউ কারো না কারো সন্তান, প্রত্যেকের বাবা মা রয়েছেন। তাই আমি বিশ্বাস করি সবারই এই অনুভূতিটা থাকা দরকার, একজন মা হওয়া কতটুকু কষ্টের। এক সময় তুমুল জনপ্রিয় অভিনেত্রী শখ আরো বলেন, মাতৃত্বকালীন সময়ে সবার শারীরিক গঠন একরকম ভাবে পরিবর্তন হয় না, কোন মানুষের ভিতরে কোন ধরনের পরিবর্তন হবে সেটি কেবল সৃষ্টিকর্তাই জানেন। ঘনিষ্ঠ সূত্র আরো জানান, যখন মিডিয়াতে শখ ছিলেন তখন তাকে নিয়ে নানান ধরনের সমালোচনা চললেও মা হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনাটি একেবারেই গ্রহণ করতে নারাজ শখ। শখ দেশবাসীর কাছে নিজের শরীর এবং তার ভবিষ্যৎ সন্তানের জন্য দোয়া চেয়েছেন। পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।